কলেজ স্কুল প্রাথমিক বিভাগের উদ্যোগে আজকে কি প্রতিযোগিতা ছিল? আজকে আমাদের সরস্বতী পুজো ছিল, সেই সরস্বতী পুজো আজকে বিসর্জন এবং তার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা। ক্লাস শিশু শ্রেণী থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত সকল বিভাগে সকল সেকশনে এখানে অঙ্কন প্রতিযোগিতা ছিল, যে তাদের বাচ্চারা উৎসাহিত এই অঙ্কন প্রতিযোগিতা করার জন্য এবং প্রতিযোগিতায় তারা পার্টিসিপেট করতে পারার জন্য তারা খুব আনন্দিত এবং তারা খুব সুন্দরভাবে আমাদের সিস্টেমেটিক ওয়েতে এবং ঠিক নির্ধারিত সময়ের মধ্যেই তারা এই কাজগুলো করেছে এবং তাদের কোনো এখানে অঙ্কনের বিষয় কিছু ছিল না, যেমন খুশি তুমি আঁকতে পারো। তো সেই ধরনের তাদের মধ্যে যে প্রকৃতি প্রেম বা অন্যান্য কিছু যা তারা চারপাশে দেখছে সেই ধরনের বিষয়বস্তু নিয়েই তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সফল যারা তাদেরকে পুরস্কৃত করা হবে? হ্যাঁ, অবশ্যই করা হবে। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করব এবং যতজন পার্টিসিপেন্ট আছেন সকলকেই আমরা একটা করে সান্ত্বনা পুরস্কার হিসাবে হয় পেন দিতে পারি কিংবা রুল বক্স দিতে পারি বা যেটা, সেটা পরবর্তীকালে কমিটি সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী পরবর্তীকালে ডিস্ট্রিবিউশন করা হবে। তাই এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বাচ্চারা সরস্বতী পুজোতে বিভিন্ন জায়গায় বাড়িতে পুজো থাকে, বাড়িতে পুজো থাকার পরে বা ক্লাবে পুজো থাকার পরে তারা স্কুলমুখী হতে চায় না, স্কুলের সংখ্যা খুব কম হয়। তো আমরা যদি সেই দিন কোনো অনুষ্ঠান রাখতে পারি বা বাচ্চাদের আগ্রহ আছে এরকম কোনো বিষয় রাখতে পারি তাহলে বাচ্চাদের উপস্থিতি একটা ব্যাপক আকারে হয় এবং বাচ্চারা এখানে এসে বাকি বন্ধুদের সঙ্গে মেশে অঞ্জলি দেয়, প্রসাদ খায় এবং ঠাকুর বিসর্জনে অংশগ্রহণ করে। এই যে অনুষ্ঠানটা তারা দেখে শিখবে এবং তারা স্কুলের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে সেটা তারা পরবর্তীকালে যখন তাদের কর্মজীবন শুরু হবে, তারাও হয়তো অনেকে শিক্ষক হবে, প্রফেসর হবে, তো তারাও যাতে একইভাবে ছোটোবেলা থেকে এই কাজগুলো দেখে অভ্যস্ত হয়ে কাজগুলো করতে পারে সেই বিষয়টা তারা জানতে পারবে বলেই আরও বেশি করে এবং বাচ্চারা যাতে স্কুল প্রতি একটা তাদের টান, যেমন মাতৃ টান যেরকম অনুভব হয় স্কুলের প্রতি যে টান সেই টানটা যাতে অনুভূত হয় তার জন্যই এটা অনুষ্ঠানটা তৈরি করা। আপনার নাম? আমার নাম সুদীপ্ত সিনহা, প্রধান শিক্ষক। হ্যাঁ, আমি প্রধান শিক্ষক কৃষ্ণনাথ কলেজ। কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাথমিক বিভাগের উদ্যোগে আজকে কী হচ্ছে এখানে? এখানে এবছরের সরস্বতী পুজো উপলক্ষে আজকে সকালে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ সেই আয়োজন করেছে, সেই অনুষ্ঠানটা আজকে সকালে হল। আপনার কে পড়ে এখানে? আমার ভাইপো পড়ে ক্লাস ফোরে। কেমন লাগছে অভিভাবক হিসাবে? অভিভাবক হিসেবে খুবই ভালো লাগছে, কেননা এই ধরনের আয়োজনের প্রয়োজন আছে পড়াশোনার পাশাপাশি, এরকম উদ্যোগ আমার অভিজ্ঞতায় প্রথম বলা যায় আর কি, এত সুন্দর করার চেষ্টা করা হয়েছে। এর আগে কি কখনো এভাবে প্রতিযোগিতা হয়েছে সরস্বতী পুজোর সময়? এইভাবে প্রতিযোগিতা হয়নি, হয়তো নির্মল সপ্তাহ পালন সেইভাবে কিছু কিছু হতো ক্লাসে ক্লাসে সেই বিষয়ের ওপর। সাংস্কৃতিক অনুষ্ঠান গত বছর একটি হয়েছে, বার্ষিক অনুষ্ঠান সেটা স্কুলের ভেতরে হয় আলাদা রবীন্দ্র সদনে, কিন্তু স্কুলের মধ্যে এই আয়োজনটা আমার খুব ভালো লেগেছে। এবার এটা কি চাইছেন যে এভাবে প্রতি বছরই হোক? অবশ্যই, এবার যদি বাড়াবাড়ি না হয় একটা কথা বলি আর কি, যে স্কুলের দিনে সকলের সামনে যদি বাচ্চারা কিছু পারফর্ম করে, অনেকের মধ্যে অনেক গুরুত্ব থাকে, আপনারা যদি সেটাও একটু সাপোর্ট দেন তাহলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম ধ্রুবজ্যোতি বরা। কে পড়ে আপনার এখানে? আমার ভাইপো পড়ে, ওর নাম অফিস পড়া। কোন ক্লাসে পড়ে? ক্লাস পড়ে। কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাথমিক বিভাগের উদ্যোগে আজকে কী হচ্ছে এখানে? সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। সমস্ত ক্লাসের অংশ নিয়েছে? হ্যাঁ, শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত ছেলেরা অংশ নিয়েছে। কোনো বিষয় ছিল নাকি? না, এবার তো প্রথম বিষয়টা, সেদিন এবার আমরা প্রথম ঠিক করেছি যেমন খুশি আঁকো। এছাড়া কি আরও কোনো প্রতিযোগিতা করা হয়েছে? না, এবারে আর অন্য কোনো প্রতিযোগিতা করা হয়নি, তবে পরবর্তীকালে আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে করা যায় সেই চেষ্টা আমাদের থাকছে। এই অঙ্কন প্রতিযোগিতার কি এই বছরের প্রথম? এই বছরই প্রথম হলো, আমি স্কুল তিন বছর এসেছি, তার মধ্যে এই বছরই প্রথম দেখছি। শিক্ষক হিসেবে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার ছেলে মেয়েরা অঙ্কন প্রতিযোগিতা করছে, এইভাবে তারা ধীরে ধীরে এগিয়ে যাবে, পরবর্তীকালে অন্য বড় জায়গায় অংশ নেবে, এটা খুব আনন্দের বিষয়। মানে আগামী বছরগুলো তো তাহলে এভাবেই হবে? অবশ্যই হবে আশা করছি। আপনার নাম? আমার নাম নির্মলেন্দু ঘোষ। আপনি স্কুলের শিক্ষক? হ্যাঁ, আমি স্কুলের সহশিক্ষক।